হ্যালো এভরিবডি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপচন্দ্র এস ভিএইচএস আজকে আমি তোমাদের ক্লাস নাইনের থার্ড সামেটিভ এভ্যালুয়েশনের একটা মডেল কোয়েশ্চেন এখানে অ্যান্সার করে দেবো যেটা আমি নিয়েছি ডাফ অ্যান্ড দত্ত কোয়েশ্চেন বাঞ্চ দু হাজার কুড়ি সালের যে বইটা সেটার থেকে এটার পেজ নাম্বার থ্রি ফিফটি টু সেখানে তোমরা এই মডেল সেটটা পাবে যাদের কাছে আছে তোমরা তো বইয়ের সঙ্গে মিলিয়ে নিতে পারবে যাদের কাছে নেই তাদের জন্য আমি কিছুটা সুবিধা করবার চেষ্টা করেছি যেখানে সিন প্যাসেজ যেটা দেয়া হয়েছে সেটা এসি প্রেক সেলার থেকে দেয়া হয়েছে তার প্রথম অংশটা যে অংশটা তুলে দেয়া হয়েছে তোমরা দেখে নাও এই প্যাসেজের ভেতর থেকেই কোয়েশ্চেনগুলো আছে অন সেপ্টেম্বর থার্টি সিক্সটিন ফিফটি নাইন এইখান থেকে দিস ব্যারেন আইল্যান্ড এইটুকো প্যাসেজের ভেতরে এই কোয়েশ্চেনগুলোকে সেট করা হয়েছে প্রথম এর দাগে আছে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো সেখানে কি বলা হয়েছে দেখো নাম্বার ওয়ান দ্য রেন কন্টিনিউড এটার জন্যে রেনটা কতদিন চলেছিল সেটার জন্য সঠিক উত্তর হচ্ছে থ্রু দ্য ফলোয়িং ডে মানে পরের দিন পর্যন্ত নাম্বার টু হচ্ছে দ্য নারেটার স্লেপড ইন এ ন্যারেটার কোথায় শুয়েছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি থ্রিতে নাম্বার থ্রি দ্য ন্যারেটার সোয়াম টু দ্য রেক টু অর্থাৎ ওই জাহাজের ভাঙা অংশটা অব্দি ন্যারেটার সাঁতার কেটে গেছিলো কিসের জন্যে সঠিক উত্তর অপশান এ গেট সাম ফুড কিছু খাবারের জন্যে নাম্বার ফোর দ্য ন্যারেটার শিপ ওয়াজ রেকড বাই কবে এই ন্যারেটারের জাহাজটা ভেঙে পড়েছিল সেটা হচ্ছে থার্টি জিরো নাইন সিক্সটিন ফিফটি নাইন এইভাবে কয়েকটা ডেট দেওয়া ছিল কোনোটায় ছয় কোনোটা নয় এই হিসাবে যাতে কনফিউজড হয়ে যায় তো এটা খেয়াল রাখবে নেক্সট বলা আছে বিয়ের দ্যাকে কমপ্লিট দ্য সেন্টেন্স এখানে যেটা দেওয়া রয়েছে দেখো যেটুকু অংশ দেওয়া আছে সেটা নীলকালিতে লেখা রয়েছে বাকিটা একটু মেরুন কালিতে লেখা রয়েছে তোমরা ওটা দেখে নিও নাম্বার ওয়ান হচ্ছে দ্য নেম অফ দ্য ন্যারেটার ইজ ন্যারেটারের নাম কি এখানে দ্য রবিন এখানে ন্যারেটারের নাম হচ্ছে রবিনসন ক্রুশো নাম্বার টু রয়েছে দ্য ন্যারেটার্স মানি ওয়াজ অফ নো ইউজ ইন দ্য ন্যারেটারের যে টাকাটা পেয়েছিলো সেটা এই এখানে কোনো ব্যবহারে লাগবে না কারণ কি কোথায় লাগবে না সেটা হচ্ছে ব্যারেন আইল্যান্ড এই জনমানবহীন এই আইল্যান্ডে ওই টাকার কোনো প্রয়োজনীয়তা নেই নাম্বার থ্রি দ্য ন্যারেটার ফিয়ার্ড দ্য ন্যারেটার কী ভয় পেয়েছিল হি উড বি ডিভোর্ড বাই ওয়াইল্ড বিস্টে যে বন্য প্রাণীরা তাকে হয়তো খেয়ে ফেলবে এরপরে আসছি ট্রু ফলস এটা আমি লিখেই দিয়েছি দেখো দ্য ন্যারেটার ওয়াজ স্যাটিসফাইড অন দ্য নিউ আইল্যান্ড নতুন যে আইল্যান্ড এসে এসেছিল সেখানে সে খুব সন্তুষ্ট হয়েছিল এটা মোটেই না এটা ফলস তার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হয়েছে আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার নেক্সট হচ্ছে ইট ওয়াজ রেইনিং ইনসেসেন্টলি অল নাইট সারা রাত্রির ধরে বৃষ্টি হয়েছিল এটা হচ্ছে ট্রু এটার জন্য সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে ইট রেইনড অল নাইট নেক্সট হচ্ছে পোয়েট্রির অংশ রয়েছে যেখানে নর্থ শিপ থেকে দেওয়া হয়েছে এবং নর্থ শিপের প্রথম যে দুটো স্ট্যান্ডা সেখান থেকে দেওয়া হয়েছে দেখো আই স থ্রি শিপস গো সেলিং বাই থেকে অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি এই অংশটুকুর ভেতরে কোয়েশ্চেন রয়েছে এমসিকিউ দেখো নাম্বার ওয়ান বলা রয়েছে দ্য পোয়েট হু রোড দ্য অ্যাবাব কোটেন্ট পোয়েম ইস যে কবি ওপরের কবিতারা লিখেছেন তার নাম হচ্ছে ফিলিপ লার্কিন নাম্বার টু দ্য সেকেন্ড শিপ ওয়েন্ট টুয়ার্ডস দ্বিতীয় জাহাজটা কোন দিকে গেছিল সেটা হচ্ছে ইস্ট নাম্বার থ্রি দ্য উইন্ড রোজ ইন দ্য উইন্ড কোন আকাশে জেগে উঠেছিল সেটা হচ্ছে মর্নিং স্কাই এবং নাম্বার ফোর উইন্ড হান্টেড দ্য উইন্ড হান্টেড দ্য শিপ লাইক কিসের মতো হান্ট করেছিল না লাইক এ বিস্ট নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে যেখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ওয়াজ অল পজেসড বাই দ্য উইন্ড কোন জিনিসটা বাতাসের দ্বারা সম্পূর্ণভাবে পজেসড হয়ে গেছিলো অধিকারগ্রস্ত হয়ে গেছিলো সেটা হচ্ছে দ্য ফার্স্ট শিপ ওয়াজ অল পজেসড বাই দ্য উইন্ড নেক্সট নাম্বার টু আছে হোয়াট হ্যাপেন টু দ্য সেকেন্ড শিপ দ্বিতীয় জাহাজের ক্ষেত্রে কি ঘটেছিল উত্তরটা একটু বড় আছে দেখো দ্য সেকেন্ড সিপ টার্ন টুয়ার্ডস দ্য ইস্ট ওভার দ্য কোয়েকিং সি বাট ইট হ্যাড টু স্টপ ইটস জার্নি অ্যান্ড অ্যাঙ্কার ইন ক্যাপটিভিটি অ্যাজ দ্য উইন্ড হানট্রেড ইট লাইক এ বেস্ট মানে দ্বিতীয় জাহাজটা কী করেছিল পূর্বের দিকে ঘুরেছিলো এবং যেদিকে সমুদ্র ছিল কোয়েকিং মানে হচ্ছে কম্পমান কিন্তু এটাকে তার জার্নিটাকে বন্ধ করতে হয়েছিল কারণ বাতাস একে একদম পশুর মতো এসে ধাওয়া করেছিল ধাওয়া করে এসে একে ক্যাপটিভিটি অর্থাৎ বন্দি বানিয়ে ফেলেছিলো ইট রিমেন্ড দেয়ার ইমপ্রেজেন্ট সেখানেই সে বন্দি দশায় ছিল ইট রিটার্ন ব্যাক আনহ্যাপিলি এবং পরবর্তীকালে অখুশি মনে সে ফিরে এসেছিল এই জাহাজটা নেক্সট হচ্ছে গ্রামানেন ভোকাবুলারি প্রথমে দেওয়া আছে কারেক্ট ফর্মস অফ ভার্ভস এটা বইয়ের থেকেই দেওয়া আছে সুতরাং এটা তোমরা অবশ্যই পারবে আমি আশা করি সেভারাল প্যাসেঞ্জার্স ওয়ে বিজি ফিলিং আপ দেয়ার স্মল আর্থ এন পিচার্স ফ্রম এ ওয়াটার পাম্প আই ওয়াজ ট্রাক বাই দ্য জিনিয়াস অফ এ মাংকি ইন স্ন্য্যাচিং অ্যাওয়ে দ্য লয়েন ক্লথ অফ এ পাইয়স পারসন হু ওয়াজ টেকিং এ বার্থ আন্ডার এ আন্ডার দ্য পাম্প নেক্সট আসছি ডু এস ডাইরেক্টেডে যেখানে বলা আছে আর্টিকেল প্রিপোজিশন দিয়ে ব্ল্যাঙ্ক ফিল আপ করতে সেখানে দেখো যদি শুধুমাত্র যেখানগুলো প্রিপোজিশন ইউজ করা হয়েছে সেখানে কালারটা চেঞ্জ করা আছে

টু দ্য মিউজিয়াম দ্য নেক্সট ডে বা এটাকে আমরা বলতে পারি দ্য ফলোয়িং ডে নেক্সট আছে দ্য সাম ইজ টু হার্ড টু সলভ সাম ইজ টু হার্ড টু সলভ এখানে বলা হয়েছে অমি টু টি ডবল টুটাকে তুলে দিতে হবে তার জায়গায় ওই টুটা তুলে দিলে কী হবে দ্য সাম ইজ সো হার্ড দ্যাট ওয়ান ক্যান নট সলভ ইট যে অঙ্কটা এতটাই শক্ত যে কেউ এটাকে সলভ করতে পারবে না নেক্সট আছে নাম্বার থ্রি দ্য টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে এখানে একটা জিনিস দেখো এটা প্যাসিভ ভয়েসে আছে দ্য টাস্ক হচ্ছে সাবজেক্ট হ্যাজ বিন কমপ্লিটেড হচ্ছে এখানে ভার্ভের অংশটা কিন্তু বাই কে কে যে এটা কমপ্লিট করেছে সেটা দেওয়া নেই সুতরাং আমাকে একটা অবজেক্ট তৈরি করে নিতে হবে বাই সাম বডি বা বাই সাম ওয়ান তা এইটাকেই আমি সাবজেক্ট করবো তাই আমি সাবজেক্ট করেছি দেখো সামওয়ান আর সাম্বোডি হ্যাজ কমপ্লিটেড দ্য টাস্ক যেহেতু সামওয়ান সাম্বোডি হচ্ছে থার্ড পার্সন সেই জন্য এটার জন্য আমার ভার এসছে হ্যাজ এবং শুধুমাত্র বিনটা তুলে দিয়ে কমপ্লিটেড যে অবস্থা আছে তাই থেকে যাবে এবং দ্য টাস্ক যেটা সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট হয়ে বসবে নেক্সট এসছে ফ্রেজাল ভার্ভ ফ্রেজাল ভার্বে যেগুলো দেওয়া রয়েছে উইথ যদি কোনো এর সঙ্গে অক্সিলিয়ারি দেওয়া থাকে বি ভার্ভ বা হ্যাভ ভার্ভ সেটাও আমি দিয়ে দিয়েছি প্রথমটাতেই আছে দেখো হ্যাজ ডিস্ট্রিবিউটেড তো এটাই করতে হবে গিভেন অ্যাওয়ে নেক্সট হচ্ছে রিজেম্বলস এটার জন্য প্রেজাল পার্ব হবে টেক্স আফটার এবং তারপর এটা হচ্ছে শুড বি অ্যাবলিস্ট এটার জন্য হবে ডু অ্যাওয়ে উইথ থাকে সেটা হয়ে যাবে চেঞ্জ হয়ে ডান অ্যাওয়ে উইথ নেক্সট আসছি ভোকাবুলারি যেহেতু আনসিন প্যাসেজটা এখানে দিতে গেলে অনেক লেন্দি হয়ে যাবে সেই জন্য ওটা এখানে দিতে পারছি না শুধুমাত্র যেটা ভোকাবুলারি যে হিন্টগুলোর থেকে ওয়ার্ডগুলো পাওয়া এটা আমি তোমাদের জন্য দিয়ে দিচ্ছি প্রথমটাই হিন্ট রয়েছে দেখো টু গ্যারেন্টি অর মেক শিওর অফ সামথিং কোনো কিছু নিয়ে গ্যারেন্টি দেওয়া বা কোনো কিছুকে সিওরিটি দেওয়া এটার জন্য ওয়ার্ড হচ্ছে এনসিওর করা নাম্বার টু হচ্ছে হ্যাপেনিং বিফোর এক্সপেক্টেড টাইম কোনো কিছু নির্দিষ্ট সময়ের আগে ঘটা সেটাকে আমরা বলি প্রি নাম্বার থ্রি হচ্ছে এ ফর্মাল টক অর লেকচার টু অ্যান অডিয়েন্স অ্যান্ড অডিয়েন্স উদ্দেশ্যে একটা যদি ফর্মাল কোনো ভাষণ দেওয়া হয় সেটাকে আমরা বলছি অ্যাড্রেস যেরকম প্রধানমন্ত্রী অ্যাড্রেস টু দ্য নেশন করেন সেরকম এবং লাস্ট হচ্ছে টার্নড আপ এই টার্নড আপ মানে জমায়েত হওয়া একত্রিত হওয়া সেটার জন্য ওয়ার্ড হচ্ছে অ্যাটেন্ডেড তো এইখানেই ছিল আমাদের ওই পেজটার যাবতীয় যা প্রশ্ন উত্তর তো সবাই এই কোয়েশ্চেনটা দেখলে নিশ্চয়ই আশা করি তোমাদের ভালো লেগে থাকবে তো তোমরা এটাকে একটা লাইক করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে এই ভিডিওটা শেয়ার করো এবং আগামী দিনে এই রকম ধরনের আরও ভিডিও আসতে থাকবে তাই অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল সন্দীপচন্দ্র এস বিএইচএস থ্যাংক ইউ